আজ 17 এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একদিন। সেদিন নির্বাচিত 167 জন এমএনএ এবং 293 এমপি একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিলেন। তাদের নেতৃত্বে এই দিনেই প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয় এবং এই সরকারের ঘোষণাপত্রে 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়। সর্বোপরি 9 মাস যুদ্ধের পর এই মুজিবনগর সরকারের হাত ধরেই 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। 1971 সালের 25 মার্চ নির্বাচনের ম্যান্ডেট দুমড়ে মুচড়ে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যাযোগে নেমে পড়ে বাংলার ওপর। বন্দী করা হয় বঙ্গবন্ধুকে। দেশজুড়ে শুরু হয় স্বাধীনতাকামী জনতার প্রতিরোধ যুদ্ধ, মুক্তির যুদ্ধ। কিন্তু এই যুদ্ধের বৈধতা প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা, অস্ত্র সুরক্ষা ও প্রশিক্ষণ। প্রয়োজন ছিল কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে মুক্তিযুদ্ধের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করা। অন্যদিকে একটি যুদ্ধরত বাংলা ভূখণ্ডে একটি বৈধ স্বাধীন সরকার গঠন করতে প্রয়োজন ছিল একটি মুক্তাঞ্চল। এ লক্ষ্যে তৎকালীন কুষ্টিয়া অঞ্চলকে ঘিরে শুরু হয় পরিকল্পনা। কুষ্টিয়ার মাটিতে 1971 সালের 3 মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। ওই দিন কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের জনসভায় লাল সবুজের 6টি তারা খচিত একটি পতাকা স্বাধীন বাংলার পতাকা হিসেবে উড়িয়ে দেওয়া হয়। 23 মার্চ কুষ্টিয়া হাইস্কুল মাঠে পুনরায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। 1 এপ্রিল বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া প্রথম শত্রুমুক্ত হয়। বাংলাদেশের মধ্যে একমাত্র কুষ্টিয়া জেলা 16 দিন শত্রুমুক্ত থাকে, আর এই 16 দিনই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের রক্তস্নাত পথে এক সঞ্জীবনীর মতো। ওখানে এসে আমরা দাঁড়ালাম, শহীদ নজরুল ইসলাম রাষ্ট্রপতি উনি গিয়ে আমাদের সামনে দাঁড়ালো। দাঁড়ানোর পরে এসপি মাহবুব কমেন্ট করলো, আমরা 12 জন আনসার পূর্বমুখ হয়ে আমরা ওনাকে স্যালুট দিলাম। গার্ড অফ অনার দেওয়ার পরও লোকজন একদম যে আমরা দেশ স্বাধীন হয়ে গেছে এরকম একটা ভাব ওই দিনই মানুষের ভেতরে জাগ্রত হয়েছিল। সেজন্যে আমাদের আন্তর্জাতিক আইনে এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে যে তাদের সরকার গঠন করবার অধিকার আছে। তো সেটা আমরা প্রয়োগ করেছি আন্তর্জাতিকভাবে, যে কারণে আমাদের স্বাধীনতার বিষয়টা আইন এবং আন্তর্জাতিক বিশ্বে এটাকে সবাই মেনে নিয়েছে এবং এটার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারেনি। সেদিন যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল তা খুবই কঠিন কাজ ছিল। বিশ্ব সম্প্রদায় সেদিন এরকমই আখ্যা দিয়েছিল। এ সরকার গঠনের প্রেক্ষাপট তাই সেদিন বিদেশি সাংবাদিক কূটনীতিকদের আগ্রহের বিষয়বস্তু হয়ে উঠেছিল। সেদিন যদি এটি গঠন করা না হতো তাহলে দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়া জনযুদ্ধ ও আন্দোলনগুলি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যেত না এবং স্বাধীনতা সংগ্রামকে পাকিস্তানের বিরুদ্ধে এত বেগবান করা যেত না। আশা আসান, বাংলা চ্যানেল।